ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দ্বিতীয় শ্রেণীর সমস্যা সমাধানের সক্ষমতা মডেল প্রশ্ন নিয়ে আলোচনা করব। তার আগে যারা চ্যানেলে নতুন হয়ে এসছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করো, অল নোটিফিকেশান পেয়ে যাবে। আর এই ধরনের ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন, এখানে তোমরা নাম লিখে অভ্যাস করবে, রোল নাম্বার, এখানে পূর্ণমান 10 আছে, নাম রোল নাম্বার, এখানে সময় আছে 20 মিনিট, শ্রেণী আছে দ্বিতীয়, সমস্যা সমাধানের সক্ষমতা। এই ধরনের প্রশ্ন তোমরা বাড়িতে অভ্যাস করলে তোমরা ভালো আরও পারবে। তাই আমি একের দাগে সাজিয়ে শব্দ গঠন করো একটি করে দেখানো হলো, দেওয়া আছে। তয় দীর্ঘ দয়া বায় হস্য অন্তস্থ, দয়া বায় হস্য তয় দীর্ঘ অন্তস্থ হবে, ফাঁকা ঘরে লিখতে হবে। লি লয় হস্য বুগুজে হস্য পয়স্য, এখানে সাজিয়ে লিখলে জিলিপি। তারপর দন্ত ন দন্ত নয় দেয় আ দন্ত ন দন্ত নয় দেয়, ফাঁকা ঘরে লিখতে হবে আনন্দ। তারপর হচ্ছে ময়ে গয়ে ম ল ম ময়ে গয়ে ল, ডান দিকে লিখতে হবে মঙ্গল। তারপর ক লয় পয় দন্ত নাকার কল্পনা, সাজিয়ে লিখলে হবে কল্পনা। এরপরে তাকে বড় থেকে ছোটো হিসেবে সাজাতে হবে। এখানে 20, 29, 39, 25 চারটে সংখ্যা দেওয়া আছে, সবচেয়ে বড় এর মধ্যে 39, সেটা প্রথমে লিখতে হবে, তারপর 29, তারপর 25, তারপর 20, এইভাবে লিখতে হবে। তারপর দেয়ার আর 6 সিজন ইন ওয়েস্ট বেঙ্গল, নাম্বার দেম সিরিয়ালি অ্যাজ দে কাম ইন ইয়ার, মানে বছরে যেভাবে ঋতুগুলো আসে ওয়েস্ট বেঙ্গলে সেইভাবে নাম্বার করতে হবে। উইন্টার মনসুন আর্লি অটাম স্প্রিং সামার লেট অটাম দেওয়া আছে, তাহলে প্রথম হচ্ছে সামার বছরে প্রথমে, তারপর মনসুন 2 নম্বরে, তারপর 3 নম্বরে হচ্ছে আর্লি অটাম, তারপর হচ্ছে 4 নম্বরে লেট অটাম, 5 নম্বরে উইন্টার, 6 নম্বরে স্প্রিং। এখানে এসে পরপর তোমাদেরকে নাম্বার করতে হবে। তারপর সার্কেল দ্য ভাওয়েলস, এ বি সি ডি ই এফ জি এইচ দেওয়া আছে, এর মধ্যে থেকে যে ভাওয়েল যেগুলি ভাওয়েল সেটা সার্কেল করতে হবে। এখানে এ আর ই দুটো ভাওয়েল, এই দুটোতে আমরা গোল দাগ দিয়ে নেবো। এরপরের পথে দেখো, 5-এর দাগে এক জায়গায় 8টি ফুল ছিল, তার থেকে 5টি ফুল তুলে নিলে কটি ফুল সেখানে থাকবে দেখি। 8টা ফুল ছিল, তার থেকে 5টা ফুল তুলে নেওয়া হয়েছে, তার বিয়োগ করতে হবে, কমে যাচ্ছে, তাহলে ওটা উত্তরটা তোমার বিয়োগ করে লিখে দিতে হবে। তারপরে দেখো ছবি দেখে নিচের ফাঁকা ঘর পূরণ করতে হবে। এখানে একটি দৌড়ের ছবি, দৌড় প্রতিযোগিতার ছবি দেওয়া আছে, 37 নম্বর জার্সি পরা, এখানে বিভিন্ন জার্সি নাম্বার বুকেতে দেওয়া আছে, 37 নম্বর জার্সি পরা মেয়েটি প্রথম হয়েছে, আর 24 নম্বর জার্সি পরা মেয়েটি দেখো আর বাঁদিকে আছে তৃতীয় হয়েছে, আর 53 নম্বর জার্সি পরা মেয়েটি দ্বিতীয় হয়েছে, 14 নম্বর জার্সি পরা মেয়েটি পঞ্চম হয়েছে, আর 77 নম্বর জার্সি পরা মেয়েটি চতুর্থ হয়েছে। তোমরা ওইগুলো প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ যেখানে যেটি হবে সেটি বর্ণনা করে লিখে দিতে হবে, ফাঁকা জায়গার মধ্যে লিখে দেবে জার্সি নাম্বার কত নম্বরে হয়েছে সেই নাম্বারটা ওই জায়গায় লিখে দিতে হবে। আজকের ভিডিও এই পর্যন্তই, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবে, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।